নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছিলেন সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর বারো ঘর এক উঠোন। আজ আমি উপন্যাসের অন্তিম পর্ব পাঠ করব। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি আজকের পাঠ। আর একটা দিন পর দিন, এদিনের ইতিহাস বলে বারো ঘরের কাহিনী শেষ করব। শেষ রাত্রের দিকে এক পশলা বৃষ্টি হল, প্রথম ফাল্গুনের বৃষ্টি। জোর কম, মাটি ভিজল কি ভিজল না, কিন্তু তাহলে হবে কি, গাছের পাতার ধুলো কমল, বারো ঘরের পিছনের ঘাস বনে সবুজ লাবণ্য জাগল, ঘরের চালের টালিগুলোর লাল রং দেখা দিল, সকালের রৌদ্রে চারদিক ঝিকমিক করছিল, আর নরম কোমল সুন্দর একটা হাওয়া বইছিল। হলুদের ওপর কালো ফুটকি পড়া এত বড় একটা প্রজাপতিকে অনেকক্ষণ উঠতে দেখা গেল উঠোনের ওপর, এবং বলানি কওয়ানি যা কোনোদিন চোখে পড়ে না, দুটো সাদা পায়রা যেন কাদের ঘরের চাল ও উঠোনে চৌহদ্দি ডিঙিয়ে এই প্রথম এবাড়ির উঠোনে নেমে বারান্দায় উঠে তালাবন্ধ কমলার ঘরের দরজায় কিছুক্ষণ খুঁটি খুঁটে কি খেয়ে পরে শেখর ডাক্তারের তালাবন্ধ দরজার কাছে গেল। তারপর বিথিদের ঘরের সামনে, সেখানে কিছু না পেয়ে কিরণের দরজায়, তারপর আবার একটু এগোয়, কিন্তু তারপর আর যেতে সাহস পায় না। মল্লিকা তালাবন্ধ দরজাটা আগলে বসে আছে রমেশের ভম্বল সর্দার। পায়রা দুটো বারান্দা ছেড়ে উঠোনে নেমে এবং সেখান থেকে ফুরুত করে উড়ে গিয়ে রুচির ঘরের চালের ওপর বসে, তারপর আর তাদের দেখা যায় না। এই মনোরম সকালটা রুচির খুব ভালো কেটেছে। সন্তোষ ও তার বন্ধুরা এসেছিল। শিবনাথ সবসময় উপস্থিত থাকতে পারেনি, যদিও দুবার দুটো কাজে পারিজাতের কাছে তাকে ছুটে যেতে হয়েছে। শেষবার সে যখন ফিরে এলো সন্তোষের দল চলে গেছে। সমিতির বিষয় নিয়ে রুচি একদিকে ওদের সঙ্গে কথা বলছে, আর একদিকে রান্না নামিয়েছে। সন্তোষ নাকি রুচির মসুর ডালের কড়ায় কাঁটা দিতে এগিয়ে এসেছিল। আপনাকে একটু হেল্প করছি রুচিদি, হেসে রুচি সন্তোষকে নিবৃত্ত করেছে, এঁটো বাসন ছুঁতে দেয়নি। এমন বড় লোকের ছেলে, কিন্তু অহংকার নেই, এত মিশুক। না হলে সমিতি করবে কি করে, শিবনাথ রুচির কথার জবাব দিয়েছে হেসে। রুচি আর অবশ্য কিছু বলতে পারল না। কথায় কথায় বেলা হয়ে গেছে বলে চট করে খেয়ে মঞ্জুকে নিয়ে বেরিয়ে গেছে। রুচি ওরা চলে যাবার পর বাড়িটা যেন আরো বেশি খালি খালি ঠেকছিল। তা বাড়িতে আর তেমন লোকজনই বা তখন কই। পাঁচু দোকানে গেছে, মাস্টারের বড় ছেলে ও মেয়ে দুটো গেছে পাঁচুর দোকানে। মাস্টার হয়তো মেসেজ ক্লিনিক স্টার্ট করা হয়েছে দেখে আজ আর কামাই না করে নিশ্চিন্ত মনে স্কুলে পড়াতে গেছে। ওদিকে প্রমথর বাবা বেরিয়েছে কাজে, বলাই নেই, ময়না স্কুলে গেছে রুচির সঙ্গে। আর কে, বিমলের শুধুই ছোট, না গায়ে মুখে বড় গুটিও দেখা গেছে, কাল তাকে হাসপাতালে দেওয়া হয়েছে। হিরণ ঘরে একলা থাকবে বলে খিদিরপুরে পিস্তুত ভাইয়ের কাছে গেছে, থাকবে সেখানে কিছুদিন। আর কে, কিরণ নেই, বিথিরা চলে গেছে, রমেশ মৃত, ছেলে মেয়ে নিয়ে মল্লিকা স্থানান্তরিত খিতি সাজতে, ও ঘরে আছে প্রমথর দিদিমা, কাল থেকে বুড়িরও জবাব বন্ধ হয়ে গেছে, নিউমোনিয়ার লক্ষণ, প্রমথর মা বুড়িকে নিয়ে আর পারছে না, একলা কত খাটুরি গায়ে সয়, কাল থেকে সেও জ্বরে পড়েছে। উঠোনটা একেবারে ফাঁকা, এক ফালি কাপড় পর্যন্ত চোখে পড়ে না বাইরের দড়িতে কেউ শুকোতে দিয়েছে। লোকজন কমে গেছে বলে বাকি মানুষেরা এখন ঘরেই ভেজা শাড়ি কাপড় সায়া লুঙ্গি বেড়ার গায়ে শুকোতে দেয়। ফাঁকা উঠোন বলে এ ঘর থেকে ও ঘরের চৌকাট দেখা যায়। শিবনাথের ঘরের ভিতর থেকে ওধারের প্রায় সবগুলো ঘরের দরজা দেখা যাচ্ছিল। ঘুমোয় নি সে, খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করছিল, একটা সিগারেট শেষ করে আর একটা ধরায়, এখনই তাকে আবার কাজে বেরোতে হবে। পারিজাতের দল ভারী করতে আজ থেকেই সে লেগে গেছে, এখন বেরিয়ে কমসে কম আট জায়গায় তাকে যেতে হবে। আটটা ঠিকানা দিয়েছে পারিজাত, অবশ্য শিবনাথ যদি পেরে না ওঠে, টায়ার্ড ফিল করে,
তবে অন্তত পাঁচ জায়গায় দেখা করে বাকি তিন জায়গা কালকের জন্য ফেলে রাখার স্বাধীনতা না পেলে সে কাজে লাগত না। ভাবছিল শিবনাথ, প্রায় তন্দ্রা এসেছিল তার। হঠাৎ রমেশের কুকুরটা তীব্রস্বরে চিৎকার করে উঠল, যেন অপরিচিত লোক দেখেছে, অস্বাভাবিক কিছু দেখেছে। একটু চমকে উঠে শিবনাথ তাড়াতাড়ি দরজায় উঁকি দেয়। উঁকি দিয়ে দেখতে পায় কে গুপ্তর ঘরের সামনে বিধুর ছেলে হুবলা দাঁড়িয়ে। রমেশের কুকুরটাও সেখানে দাঁড়িয়ে চিৎকার করছে। শিবনাথ ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। শিবনাথকে দেখে হুবলা 32টা দাঁত বার করে নিঃশব্দে হাসে ও হাতছানি দিয়ে তাকে ডাকে, যেন শিবনাথ তার সমবয়সী। ছেলেটার পাকামি দেখে তার খুব রাগ হয়, কিন্তু কুকুরটা পাশের ঘরের দরজার দিকে তাকিয়ে ক্রমাগত চিৎকার করছে। কেমন একটু সন্দেহ হলো শিবনাথের। আস্তে আস্তে সে দুপা অগ্রসর হয়। দরজার একটা পাল্লা খোলা, সকাল থেকে দরজাটা বন্ধ ছিল, যেন বাতাসে এখন খুলে গেছে। শিবনাথ কাছে যেতে হুবলা আঙুল দিয়ে ঘরের ভেতরটা দেখিয়ে দেয়। তুই কখন দেখলি? ফিসফিস করে শিবনাথ প্রশ্ন করে। ঘরে ঢুকেছিলি নাকি? মাতব্বরের মতো মাথা নাড়ে হুবলা। ভোম বলে চিৎকার শুনে তো আমি এইমাত্র ঘর থেকে ছুটে বেরিয়ে এলাম। ছোট ভাইটাকে ঘুম পাড়াচ্ছিলাম, দিদিরা কাজে বেরিয়েছে, মা গেছে হাসপাতালে। তা জানি, তোর আর একটা ভাই হবে। সংক্ষেপে হুবলার কথার উত্তর দিয়ে শিবনাথ আবার কে গুপ্তর ঘরের ভিতর তাকায়। হুবলাও কথা বন্ধ করে সেদিকে তাকিয়ে থাকে, যেন বাড়ির দু দুটো লোক জিনিসটা লক্ষ্য করছে বুঝতে পেরে নিশ্চিন্ত হয়ে ভোম্বল একটু সময়ের জন্য চুপ করে। কেরোসিন কাঠের বাক্স দুটো ঘরের মেঝে চিত হয়ে পড়ে আছে। দুটো বাক্সের ওপর উঠে বেবির মা কড়িকাঠ নাগাল পেয়েছিল অনুমান করতে শিবনাথের কষ্ট হলো না। কিন্তু ওটা কি? যেন একটা ভাঁজ করা কাগজ পড়ে আছে ওধারে। ঘাড় ফিরিয়ে বাকি ঘরগুলোর দিকে একবার চোখ বুলিয়ে শিবনাথ মুখ নিচু করে হুবলার কানে কানে বলল, তুই ভেতরে ঢুকে ওই কাগজটা নিয়ে আয়, ভয় করে? মাতব্বর হুবলা মাথা নেড়ে ফিক করে হাসল, না ভয়ের কি, সেবার প্রমোদদের বিধবা শৈলমাসি এমনি ফাঁস লাগিয়ে মরল, গত ভাদ্র মাসে 6 নম্বর বস্তির যমুনা ফাঁস লাগিয়ে মরল, যমুনার পেট হয়েছিল। তা হোক গে, তুই গিয়ে কাগজটা নিয়ে আয়। আর দ্বিরুক্তি না করে হুবলা সরাসরি ঘরে ঢুকে মেঝে থেকে ভাঁজ করা কাগজটা কুড়িয়ে এনে শিবনাথের হাতে দেয়। সুন্দর পরিচ্ছন্ন হস্তাক্ষর সুপ্রভার। বেবির জন্য দুঃখ করি না, হয়তো ওর মধ্যে পাপ ছিল, আমার রুনুর কোনো দোষ ছিল না। পারিজাত ওকে গাড়ি চাপা দিয়ে ওকে জন্মের মতো পঙ্গু করে দিলে, অথচ তার কোনো প্রতিকার হলো না। এমনকি ঘটনাটা যাতে প্রকাশ না পায় তার চেষ্টার ত্রুটি দেখছি না। গুরুদেব, জানি না আপনি আমাকে এখন কি করতে উপদেশ দেবেন, আমার নিজের কোনো হাত পা নেই, আপনার উপদেশ ছাড়া আমি এক পাও নড়তে পারি না। রুনু ক্যাম্বেল হাসপাতালে আছে, ওকে একদিন গিয়ে দেখুন আর আপনার পাদদক খাইয়ে আসুন, যাতে তাড়াতাড়িও ভালো হয়ে ওঠে। ইতি সুপ্রভা। শিবনাথ চিঠিটা ভাঁজ করে তাড়াতাড়ি হাতের মুঠোয় লুকল। সন্দিগ্ধ চোখে হুবলার চেহারা দেখতে চোখ ফেরাতে দেখে সে আবার গিয়ে কে গুপ্তর ঘরে ঢুকেছে। সুপ্রভার কোমর বেয়ে আঁচলটা নিচে সিমেন্টের উপর লুটোচ্ছিল, যেন আবার একটা কি আবিষ্কার করেছে হুবলা। হামাগুড়ি দিয়ে সেই লুটোনো আঁচলের গিঁট এমনি পারছে না, বড় বড় দাঁত দিয়ে খুলে কি একটা উদ্ধার করে বাইরে চলে এলো। একটা ঘষা দুয়ানি নে, তুই রেখে দে, শিবনাথ অভয়বাণী দিয়ে বলল, দরজাটা ভেজিয়ে দিয়ে চলে আয়, তোকে আমি আর একটা দুয়ানি দেব। শিবনাথ তাড়াতাড়ি ঘরে ঢুকে গায়ের জামা জুতো ও দরজার চাবি নিয়ে বেরিয়ে এলো। চিঠি পাওয়া গেছে, কাউকে বলিস না, নে ধর। আরও একটা দুয়ানি হাতে পেয়ে হুবলার চোখ দুটো গর্ত থেকে বেরিয়ে আসার উপক্রম করছিল। না আমার কোন গরজ, আমি শালা গলায় দড়ি মামলায় নাক ঢোকাতে যাই কেন? বাবাকেও বলছি না, ওই পয়সা দিয়ে স্রেফ ডবল ডিমের মামলেট খেয়ে আসবো রাসমণি বাজারের রাধুর রেস্টুরেন্টে, তাই খাস। শিবনাথ স্বল্প হেসে হুবলার থুতনি ধরে একটু আদর করে তাড়াতাড়ি রাস্তায় বেরিয়ে এলো। বাড়ি থেকে বেরিয়ে শিবনাথ প্রথমে পারিজাতের কুঠিতে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে পারিজাত আরামবাগ চলে গেছে, ফিরতে রাত হবে। অগত্যা শিবনাথ কাজে বেরোয়,
একটা অস্থিরতা দুশ্চিন্তা নিয়ে সে ছুটোছুটি করল, লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করল, কথা বলল, আর হাজারবার পকেটে হাত ঢুকিয়ে অনুভব করল গুরুদেবের কাছে লেখা সুপ্রভাত চিঠিটা ঠিক আছে কিনা। রুনু মারা যাওয়ার আগে এই চিঠি লেখা হয়েছিল বোঝা যায়, কিন্তু সেটা আর ডাকে ফেলা হয়নি। তার আগেই সারাদিন শিবনাথ এই চিঠি, সুপ্রভার আত্মহত্যা, পুলিশ, রুনুর গাড়ি চাপা পড়া, পারিজাত, ময়না, রুচি, সমিতি, ইলেকশনের কাজ ইত্যাদি হাজার কথা চিন্তা করতে করতে যখন রিকশায় চড়ে ক্যানেল সাউথ রোডে ফিরে এলো, তখন রাত 11:30। প্রায় সবকটা দোকানের আলো নিভে গেছে। পাঁচুর সেলুন কাম মেসেজ ক্লিনিকটার ওপরের ঘরে একটিমাত্র আলো জ্বলছে, তাও টিমটিম করে। সবুজ হয়ে গেছে পর্দা খাটানো তেল মালিশের ঘরটা, সেটাকে বাঁদিকে পেলে শিবনাথের রিকশা সুপুরি গাছ ও জলপাই গাছের তলা দিয়ে মাঠ পার হয়ে সোজা পারিজাতের কুঠির দিকে ছুটল। আগে সেখানে, তারপর বাড়ি, শিবনাথ মনে মনে বলল এবং রিকশাওয়ালাকে সেইভাবে রাস্তায় বাঘ ঘুরতে বলল। কিন্তু পারিজাতের কামরায় ঢুকে শিবনাথ খুব উৎসাহ বোধ করল না। সেখানে শশাঙ্ক বাগচি উপস্থিত, সামনের টেবিলে মদের বোতল, গ্লাস ভর্তি মদ এবং আনুষঙ্গিক প্লেট ডিশ। শিবনাথকে দেখে পারিজাত মুখ থেকে শূন্য গ্লাস নামায়। হেই যে প্রিন্স, খবর কি? অবশ্য পারিজাতের লাল চোখ দেখে শিবনাথ এই সম্বোধনটা শুনে ততটা কাতর হল না, অল্প হেসে ঘাড় কাত করে বলল, ওদের সকলের সঙ্গেই দেখা হয়েছে, আমি চলে এসেছি স্যার। শশাঙ্ক বাগজি মদে ফোলা ফোলা লাল লাল চোখ তুলে শিবনাথকে দেখল এবং হাত বাড়িয়ে একটা ভাজা গলদা চিংড়ি তুলে বেশ বড় রকমের কামড় বসালো, যেন একটা প্রাইভেট কথা আছে। হঠাৎ মুখটা পারিজাতের কানের কাছে নামিয়ে শিবনাথ পকেটে সেই চিঠিটা বার করল, কাগজের ভাঁজ খুলে পারিজাতের চোখের সামনে মেলে ধরে ফিসফিস করে বলল, আমাদের পাশাপাশি ঘর, দেখুন চিঠিটা উড়ে এসে আমার চৌকাঠের কাছে পড়েছিল, কি সাংঘাতিক জিনিস রেখে গেছে কে গুপ্তর ওয়াইফ, এটা হাতে পড়লে পুলিশ আমায় বাঁধত, তাই বলতে চান তো? পারিজাত কাগজটা ছিনিয়ে নিয়ে দু টুকরো করে ছিঁড়ে ফেলল। যত বাজে চিন্তা নিয়ে আপনারা মাথা ঘামান, সেই কখন পুলিশ এসে ডেড বডি নামিয়ে নিয়ে গেছে, বাড়িওয়ালা হিসাবে ওরা আমার একটা স্টেটমেন্ট নিয়ে গেল, বললাম পুয়োর, একবেলা খেত তো আর একবেলা জুটত না, হাজব্যান্ড আনএমপ্লয়েড, ব্যাস চুকে গেল। ছোট দারোগা আমায় নিজে মুখে বলে গেল, হামেশা এইরকম কেস তারা পাচ্ছে, ও এখন জল ভাতে সামিল হয়ে গেছে, কেমন হলো তো? শিবনাথ ঘাড় কাত করল, তোমার কর্মচারী বুঝি? লাল চোখ তুলে শশাঙ্ক পারিজাতের দিকে তাকালো। পারিজাত মাথা নাড়ল, ওসব ভাবনা ভেবে, আমার বিপদ হবে ভেবে মিছিমিছি আপনারা ব্যস্ত না হলেই আমি সুখী হব, বলুন আর কাজের কথা কি আছে? শিবনাথ কথা বলল না। পারিজাত এবার এক চুমুকে প্রায় অর্ধেকটা গ্লাস সাবার করল, যখন মুখ সোজা করল দেখা গেল রক্তাক্ত চোখ দুটো হঠাৎ হাসছে, চেহারায় এক ফোঁটা গাম্ভীর্য নেই। বাই বাই, আপনাকে দেখেই মশাই আর একটা চিঠির কথা মনে পড়ল। ড্রয়ার টেনে পারিজাত একটা নীলচে রঙের সুদৃশ্য খাম বার করল, অবনী মুখুজ্জের বড়লোক মেয়ে যিনি এখন মন্টু ব্যানার্জিকে নিয়ে রাত কাটাচ্ছেন, দ্যাট ডটার অফ এ বিচ দীপ্তির কাছে একটা চিঠি দিচ্ছি। হ্যাঁ, যাবার সময় আমাকে চিঠি দিয়ে গেছে ও, এটা তার উত্তর, দেখুন না পড়ে কি লিখেছি, পড়ুন। খোলা খাম থেকে চিঠি বার করে পারিজাত শিবনাথের দিকে বাড়িয়ে দেয়। শিবনাথ কেমন আড়ষ্ট হয়ে যায়, চিঠিটা ছুঁতে সাহস পায় না, জড়সড় হয়ে টেবিলের কোনায় দাঁড়িয়ে থাকে। ওধারে শশাঙ্ক বাগচি একটা ঢেকুর তুলে আবার বড় বড় চোখে শিবনাথের দিকে তাকায়, কথা বলে না। আরে মশাই, আপনিও দেখছি একটা নাম্বার ওয়ান ইডিয়েট, চিঠিটা পড়তে দোষ কি? আমিই তো পড়তে দিচ্ছি। পারিজাত বিরক্ত হয়ে শিবনাথকে ধমক লাগায়। অগত্যা শিবনাথ চিঠি হাতে নিয়ে তার উপর চোখ বুলোয়, দাগ দেওয়া অংশটা দুবার পড়ল, সেখানে রুচির উল্লেখ আছে। পড়া শেষ করে শিবনাথ চিঠি ফিরিয়ে দেয়। পারিজাতের লাল চোখ আবার হাসিতে টলটল করছিল। আপনি কিন্তু আবার মশাই রাগ করবেন না, আসলে আপনার ওয়াইফের সঙ্গে কাল দুটো এবং আজ সকালে একটির বেশি কথা আমি বলিনি, এই চিঠিতেই কেবল এসব লেখা হয়েছে। দ্যাট লাট সাহেব অবনী মুখুজ্জের বকাটে মেয়ে
স্টুপিড দীপ্তিকে শুধু জানিয়ে রাখলাম মন্টু ব্যারিস্টারকে নিয়ে তুমি সুখে আছো, আমিও এখানে কিছু দুঃখে নেই, বরং ভালোই আছি। স্কুল টিচার বস্তিতে থাকে বটে, কিন্তু মেয়েটি দেখতে ভালো, বুদ্ধিমতী। আমি তার সঙ্গে প্রেমের খেলা খেলছি। হ্যাঁ, তোমার কথাই ঠিক, আমি সাম্যবাদী হওয়াই পছন্দ করি। কেমন দ্যাট বিচ একটু জ্বলে পুড়ে মরুক এ চিঠি পেয়ে, আমার খসড়া খারাপ। পারিজাতের হাত কাঁপছিল বলে গ্লাস থেকে কিছুটা পানিও টেবিলে ছিটকে পড়ল। তাকে আমি সমিতির সেক্রেটারি করেছি, আমার সিঁড়ি বারান্দা বাগান প্রত্যেক দিন 6-7 ঘন্টা আলো করে রাখবে বলে, খারাপ? এই পারিজাত, মোটা খসখসে গলায় শশাঙ্ক বাগচি পারিজাতকে সাবধান করে দেয়, ইনি তোমার কর্মচারী, তোমার পারিবারিক জীবনের এসব দুর্ঘটনা এর কাছে এভাবে বলা ঠিক না। আপনি তাহলে এখন চলে যান, কাল সকালে একবারটি আসুন। শিবনাথ এতক্ষণ পর লজ্জা পেল, তার আগেই উচিত ছিল দীপ্তির নাম লেখা সবুজ খামটা দেখেই সেখান থেকে সরে পড়া, সেটাই ভালো হতো। পিছনের দেওয়াল ঘড়িতে দেখল 12টা বাজে। আমি আর চলি, শিবনাথ হাত দুটো একত্র করে একটু সামনের দিকে ঝুঁকে বিদায় নিতে চেয়েছিল। পারিজাত অট্টহাস্যে টেবিল গ্লাস কাঁপিয়ে শিবনাথের আস্তিন চেপে ধরল, এই যা, তুমি একেবারে ভদ্রলোককে না চিনি এসব ওপিনিয়ন ঝাড়ছ। তুমি চেনো ইনি কে? শিক্ষিত উদার মন বাংলাদেশের যুবক যদি দেখতে চাও তো এঁদের দেখো, এঁদের দিকে তাকাও। গ্র্যাজুয়েট ভদ্রবংশের ছেলে, চেহারা ভালো, স্বাস্থ্য ভালো, অথচ কি স্যাক্রিফাইস! হ্যাঁ, ফ্যামিলির জন্যে। তিনি জানেন তাঁর স্ত্রীকে প্রতিদিন ট্রাম বাসে চেপে কর্মক্ষেত্রে যেতে হয়, সহস্র পুরুষ তাকে স্পর্শ করে, সহস্র কামুক তাকে দেখে, কিন্তু জিজ্ঞেস করো, হি বিং হার হাজব্যান্ড, একদিন ভ্রমেও তিনি স্ত্রীকে সন্দেহ করেছেন কিনা? করেন না, কেননা তিনি পরিপূর্ণভাবে স্ত্রীকে বিশ্বাস করেন, তেমনি তাঁর স্ত্রী করেন তাকে। চাকরি নেই ভদ্রলোকের, উপায় করে যা পাচ্ছেন, স্ত্রী টেনে টেনে আনছেন আর স্বামীকে খাওয়াচ্ছেন, এর জন্য গ্র্যাম্বল করে না, অভিমান নেই, কেননা তিনি মানে তাঁর স্ত্রী জানেন বেকার থাকাটা আজ সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তাঁর স্বামীর দোষ না, পরস্পরের প্রতি সহানুভূতি আছে বলেই তাঁদের জীবনের সন্দেহ, ঈর্ষা, রাইভেলরি, তোমাদের বড়লোকদের সমাজে যা কথায় কথায় উঁকি দেয়, তা এদের মধ্যে সুবিধে করতে পারে না, বুঝলে বাগছি? দ্যাট ফিলিংয়ের অভাবে পয়সাওয়ালা ঘরের ছেলে ও মেয়েদের মধ্যে আজ এই ভঙ্গুরতা, এত হাহাকার। হ্যাঁ, তা তো বুঝলাম, একে ছেড়ে দাও, কাজের কথা কাল সকাল সকাল বললে ভালো হবে, আজ রাত হয়ে গেছে। যেন একটু অসন্তুষ্ট হয়ে শশাঙ্ক বাগছি ভুরু কুঁচকোয়, অত্যধিক মদ খেয়েও ইনি পারিজাতের চেয়ে ঢের সুস্থ আছেন, দেখে শিবনাথ স্বস্তি বোধ করল। চিঠিতে তাঁর স্ত্রীর কথা একটু রেফার করেছি বলেই যে বাড়ি গিয়ে তিনি ওয়াইফকে মারধর করবেন, এতটা ছুচি ভাই এদের নেই। উপমা হিসেবে রুচিদেবীর কথা টেনে এনে দ্যাট বিচ দীপ্তিকে আমি ঘায়েল করতে চাইছি। হা হা, বলেন কি শিবনাথ বাবু, ডু ইউ মাইন্ড? পারিজাত একটু নরম গলা জিজ্ঞেস করল। শিবনাথ মেজের ওপর চোখ রেখে আস্তে আস্তে মাথা নাড়ে, বুঝলে বাগজি, লোয়ার মিডল ক্লাস ছেলে ও মেয়েদের মধ্যে একটা জিনিস আমাকে মুগ্ধ করে, টলারেশন। আর এর জন্য ওদের কনজুগাল লাইফ চিরকাল হ্যাপি থেকে যায়, ক্লেদ জমতে পারে না, কামড়া কামড়ি নেই, নির্ঝঞ্ঝাট জীবন। পারিজাতের কথা শেষ হতে শিবনাথ মুখ তুলল, আজ আমি চলি স্যার। দাঁড়ান মশাই, সকালে আমার সঙ্গে দেখা করবেন, কিন্তু আমি সকালে থাকছি না। পারিজাত হাই তুলল, হদিকটা তো শেষ হয়ে গেছে, সকলের সঙ্গে দেখা করেছেন, বাস সারা গেছে, মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া ধাপার বাজার, ওই এলাকাটা যে করে হোক আপনাকে হাত করতেই হবে, কাল ওখানে যান। আপনি মনে রাখবেন পারিজাতের সাকসেস ওই বাজারটার ওপর নির্ভর করছে। শশাঙ্ক বাগচি তার হাতের সাদা মোটা আঙুল তুলে শিবনাথকে বোঝায়, প্রত্যেকটা আড়তদার দোকানদার ওখানকার বস্তির লোকগুলোকে যেভাবে হোক আমাদের হাত করতেই হবে। হ্যাঁ, যদি দরকার হয়, দরকার হবেই, টাকা না খেয়ে কোনো শালা ভোট দিতে আসে না এখন, 10-20-50 যে যা চায় দিয়ে দিন, তুমি এখনই বরং একে একটা চেক দিয়ে দাও পারিজাত। হাত থেকে গ্লাস নামিয়ে পারিজাত চিৎকার করে ডাকল, সরকার, সরকার!
মদন ঘোষ এক কামরায় ঢুকতে পারিজাত বলল, একটা চেক বই বার করে দাও, ওই ড্রয়ারে আছে, এই যে চাবি। মদন চেক বই বার করে নিয়ে এলো। শিবনাথের বুকের ভিতর দূর দূর করছিল। লেখা শেষ করে চেকটা শিবনাথের হাতে দিয়ে পারিজাত বলল, চলে যান কাল আর্লি আওয়ারে ব্যাংকে, ওটা ভাঙিয়ে নিন। রুদ্ধ ত্রাসে ত্রস্ত আঙুলে কাগজটা ভাঁজ করে শিবনাথ পকেটে পড়ল। একটু ইতস্তত করে বলল, টাকা দিয়ে কি ওদের কাছ থেকে রসিদ লিখিয়ে আনতে হবে? শশাঙ্ক বাগচি বড় করে হাসল, রসিদ ওরা কেউ আপনাকে দেবে না মশাই, আমাদের দলে টানতে ঘুষ হিসাবে আপনি ওদের মধ্যে এটা ছড়িয়ে দিচ্ছেন। সবটা না লাগলে বাকি টাকাটা কি কালই আপনাকে এনে ফিরিয়ে দেব, এখানে জমা দেব? শিবনাথ পারিজাতের দিকে তাকায়। লাগবে লাগবে, মোটা খসখসে গলায় শশাঙ্ক বাগচি বলল, আরও লাগতে পারে, কাল আবার দরকার হলে পারিজাতের কাছ থেকে এসে চেক লিখিয়ে নিয়ে যাবেন। বেশ তো, 2000 টাকা এখন দিচ্ছি, যদি এর থেকে কিছু বাঁচে, মানে আপনি হাতে রাখতে পারেন, বৌদিকে, হ্যাঁ আপনার ওয়াইফ রুচি দেবীকে, দিন না কাল বেশ ভালো একখানা কি দুখান মুর্শিদাবাদি কিনে, এখানে কিছু এনে জমা দিতে হবে না। পারিজাত বোতল উপর করে গ্লাসে ঢালল। দ্যাটস গুড, শশাঙ্ক মাথা নাড়ল, মোটের ওপর আমাদের কাজ হাসিল করা চাই, কত টাকা বাঁচলো কত আরো বেশি লাগলো অত এখন হিসাব করার সময় নেই, বুঝেছেন? শিবনাথ খারকাত করল, আচ্ছা চলি স্যার। দুজনকেই সে নমস্কার জানাতে চাইছিল, শশাঙ্ক বাধা দিল, হ্যাঁ কালকে আমার সঙ্গে পরিচয় হলো মিটিংয়ে, এ চার্মিং লেডি। শশাঙ্ক বাগচি শিবনাথের চোখে চোখে তাকিয়ে এই প্রথম হাসল, আমার তো মনে হলো খুব অ্যাক্টিভ গার্ল, সুযোগ পাচ্ছিল না একটু সোশ্যাল হবার, সুযোগ না পেয়ে এদেশের অনেক মেয়ের প্রতিভার অপচয় ঘটেছে, যাকে আমি ক্রাইম বলি। আমরা যে এখনো কনজারভেটিভ আছি বা মেয়েদের সম্পর্কে উদাসীন তা না, বরং একটা গোপন ঈর্ষা জাগছে, হ্যাঁ আমাদের পুরুষদের মনে। প্রথম ধাক্কা এটা হবেই, সকলেরই হয়েছিল, কিন্তু আমি বলি লাভ নেই ওদের আটকে রেখে, কেবল সমাজ হিতকর কাজ কেন, যদি রাজ্য চালাতে পারে পুরুষদের সাহায্য না নিয়ে তো ওটা তাদের হাতেই এখন ছেড়ে দিতে আমাদের আপত্তি থাকবে কেন? এরাই তো সৃষ্টির, সব সৃষ্টিরই আদি মূলে, এদের স্বাধীনতা আগে দিতে হবে। আসছে হিন্দু কোর্ট বিল, আপনাদের পুরুষদের আচ্ছা করে বংশদণ্ডটি দেবে, তখন বুঝবেন মেয়েদের কেবল চাকরি বাকরি করার যত সামান্য স্বাধীনতা দিয়ে, আর তাদের ওপর ছেলে মেয়ে গর্বে ধরানো, মানুষ করানোর দায়িত্ব, রান্না বান্না মিলিয়ে হাজারটা ঘরের কাজের বোঝা চাপিয়ে আপনাদের সভা সমিতি সাহিত্য ইলেকশন অ্যাসেম্বলি করা, অন্য সব যথেচ্ছারিতার কথা চেপেই গেলাম। না আমিও আপনাকে সাপোর্ট করছি স্যার, নম্র হেসে শিবনাথ বাগচির কথার উত্তর দিল। না উনি পারবেন, শশাঙ্ক দেয়ালের দিকে চোখ রেখে গ্লাসে চুমুক দিয়ে গদগদ গলায় বলল, ভারী মিষ্টি মেয়ে, চমৎকার লেডি, ইয়েস সি ক্যান ওয়েল ম্যানেজ অ্যান অর্গানাইজেশন, আপনি দেখবেন আপনাকে তাক করে দেবে, আই লাইক দ্যাট টাইপ অফ ওম্যান, আপনি এখন যান। পারিজাত গ্লাসটা টেবিলে নামিয়ে রাখল, মাছ মাংস ডিম ফল সব ছেড়ে দিয়ে একটা নির্জলা আলু সেদ্ধ তুলে ছোট্ট একটা কামড় বসিয়ে বলল, কাল ধাপার বাজার আবার ভুলে যাবেন না যেন, আপনার চেহারা দেখলে তো মনে হয় সকালে চা খেতে বসে বৌদির সঙ্গে গল্প করতে পারলে জীবনে কিছু চাইবেন না। শিবনাথকে সলজ্জ হেসে উত্তর দিতে হল, না না কাজের সময় মেয়েদের সঙ্গে বসে বসে গল্প করা আমি ঘৃণা করি স্যার। জাগে বাজে কথা, শশাঙ্ক বাগচি দেয়াল থেকে চোখ ফেরায়, আপনার কি ওই একটি ইস্যু? শিবনাথ মৃদু হেসে ঘাড় নাড়ল। পারিজাত বলল, না না এদিক থেকে তিনি আমাদের চেয়ে অনেক বেশি সুখী, 5টা বাচ্চা দেবার পর দীপ্তির আর একটি পুরুষের সঙ্গে বেরিয়ে যাওয়ার মধ্যে কত বড় সর্বনাশা কামনা পাপ ক্ষুধা লুকিয়ে আছে তুমি কি দেখতে পাচ্ছ না বাগচি? তুমি তোমার দীপ্তির কথা কিছুদিনের জন্য এখন ভুলে যাও। আর একটা ধমক দিয়ে উঠল শশাঙ্ক, আশ্চর্য এর সঙ্গে আমি কথা বলছি? পারিজাত চুপ করে গ্লাস তুলল। শশাঙ্ক হেসে প্রশ্ন করল, আপনার মেয়ের বয়স? শিবনাথ মঞ্জুর বয়স বলল,
তাহলে আপনার স্ত্রীর বোধহয়? শশাঙ্ক একটা অনুমানে এসে অপেক্ষা করছিল। রুচির প্রকৃত বয়সটা বলতে বাদল যেন শিবনাথের, কমিয়ে বলল 23। তাহলে তো এখনো একেবারে বাচ্চা, পারিজাত মন্তব্য করল। হ্যাঁ, একটু কম বয়সী আপনাদের বিয়ে হয়েছিল আর কি, কেমন তাই না? শশাঙ্ক মন্থর হাসল। কম বয়স মানে আজকালকার মেয়েদের যে বয়সে জেনারেলি বিয়ে হচ্ছে আমি তার তুলনায় বলছি। শিবনাথ নীরব থেকে মাথা নাড়ল। তাই বলুন। পারিজাত চেয়ারের পিঠে মাথা এলিয়ে দিয়ে জড়িত গলায় বলল, কেমন কোমল টেন্ডার মনে হচ্ছিল বৌদিকে, আপনার ওয়াইফকে। আমার তো ধারণা ছিল উনি দীপ্তির সমবয়সী বুঝি। মাই গড, দীপ্তির 29, হ্যাঁ নিয়ারলি 30, বুড়ি হতে চলল। আর এই দেখুন স্টুপিড কি কাণ্ড করে বসল মন্টুর সঙ্গে। আবার বিরক্তিব্যঞ্জক চাপা গুঞ্জন শোনা গেল শশাঙ্কর গলায়। যাক গে, কথাবার্তা হলো, রাত বাড়ছে, এইবেলা আপনি বাড়ি যান শিবনাথবাবু। শশাঙ্ক সিগারেট ধরায়। বেশ ভালো করে বাজারের ওদের বুঝিয়ে বলুন, গুড নাইট। সোৎসায় মাথা নেড়ে শিবনাথ ঘর থেকে বেরিয়ে এলো। নাকের ডগায় চশমা ঝুলিয়ে হ্যারিকেনটা কপালের কাছে তুলে দাঁত বার করে মদন হাসছিল। সরকারের হাসিটা শিবনাথের ভালো লাগল না, যেন হাসি দেখাতেই মদন আলোটা এত উঁচোয় তুলে ধরেছে। শিবনাথ গম্ভীর গলায় বলল, আলো দেখাতে হবে না, এমনি যেতে পারবো, বেশ যোচনা আছে। আহা চলুন না, একসঙ্গে একটু হাঁটা যাক। এবার নাকে শব্দ করে মদন হাসল। তা কত টাকা চেক লিখিয়ে আনলেন? 2000। শর্টটাকে আরো বেশি গম্ভীর করে ফেলল শিবনাথ। কেন, এ সম্পর্কে আপনার কিছু বলার আছে নাকি? আরে না না, শিবনাথ না অন্য কিছু ভাবে চিন্তা করে মদন ঘোষ এবার মুখে হাসল। আই রমেশ হলে 500 টাকা দিয়েই বাবু ওকে ধাপার বাজারে পাঠাতো। ওর মুখটা ছিল কি না, কথাটা দিয়েই চিড়ে ভেজাত, টাকা পয়সা বেশি খরচ করত না। শিবনাথ হাসল না। মদন বলল, 500 টাকা থেকেই সে খাবলা মারত, ওই টাকা রেস্টুরেন্টে ঢালতো কি অন্য কোনো কারবারে। আমি অনেস্টলি কাজ করে যাব, যদি কিছু ব্যালেন্স রাখতে পারি পারিজাতকে ফেরত দেব বলে এসেছি। রমেশটা একটা ছোট লোক ছিল, মদন বলল। তার আমি কি বলবো, ওসব বাজে লোকের সঙ্গে আমি বেশি মিশিনি। না তা কেন মিশবেন, আপনারা শিক্ষিত, ওটা ছিল গজমূর্খ। চতুর মদন প্রসঙ্গটাকে সেখানে চাপা দিতে চেষ্টা করে আবার দাঁত বার করে হাসল এবং হ্যারিকেনটা কপালের কাছে তুলে ধরল। তা কর্তারা কিরকম চালাচ্ছেন দেখে এলেন? এবার হাসিটা ততটা খারাপ লাগলো না সরকারে। চট করে প্যাকেট থেকে একটা নিজের জন্যে এবং সরকারের জন্য আর একটা সিগারেট তুলে মদনের হাতে দিয়ে শিবনাথ বলল, তা চালাচ্ছেন মন্দ না, দুটো বোতল তো খালি হয়েছে দেখলাম, সারা রাতই চলবে নাকি? অনেকটা সেরকম। হাত থেকে হ্যারিকেন নামিয়ে মদন সিগারেট ধরাল। ওটির সঙ্গে আর কিছু চলবে বোধ হয়? শিবনাথ ফিসফিস গলায় প্রশ্ন করল, নাকি এ পাড়ায় সে সুবিধে হবে না? এই তো সবে শুরু, সমিতি গড়া হলো, ইলেকশন শুরু হলো, ফাল্গুনের হাওয়া বইতে আরম্ভ করেছে, এখন এখানে ঘন ঘন মিটিং হবে, বক্তৃতা হবে, চিলড্রেন্স এক্সিবিশন হবে, ছুঁচ সুতোর কাজের প্রদর্শনী শুরু হচ্ছে। আসবেন না মানে, পাবে না মানে, শশাঙ্ক যার কাণ্ডারি তার আবার মেয়ে ছেলের অভাব হয় নাকি, রাতারাতি পেয়ে যাবে দেখুন না। শিবনাথ মাথা নাড়ল। আমাদের কি, আপনি যেমন তার কর্মচারী তেমনি আমাকেও অনেকটা। হ্যাঁ, কাজ যখন করছি এবং পারিজাত ইলেকশনে সাকসেসফুল হলে কাজের রিওয়ার্ড হিসেবে কিছু প্রত্যাশাও করি যখন, তখন আমাদের এসব ব্যাপারে চোখ মুখ বুঝে থাকাই ভালো, কি বলেন সরকার মশাই? আরে মশাই, সে কথা বলতেই তো অন্ধকারে অদ্দূর হাঁটতে হাঁটতে আপনার সঙ্গে আসা। মদন ঘোষ অন্তরঙ্গ গলায় বলল, দুজনে মিলে একটু সুখ দুঃখের গল্প করা। হ্যাঁ, তাছাড়া আর কি। দুজনে একসঙ্গে আরো কিছুটা অগ্রসর হল। বাড়িতে সবাই আপনার স্ত্রীর প্রশংসা করছে কেবল। কেবল প্রশংসায় আর কি হয় ঘোষ? শিবনাথ মাথা নাড়ল। প্রশংসায় চিড়ে ভেজে না। তা তো বটেই, তা তো বটেই।
মদন সোৎসায় থুতনি নাড়ল। শিবনাথ এখন কেবল অর্থকড়ি চিন্তায় মগ্ন, সরকারের বুঝতে কষ্ট হয় না। কেবল সমিতি করলে তো আর, একটু ইতস্তত করে মদন পরে বলল, তা বৌদিমণি যখন এখন পাড়ার লোকদের সঙ্গে মিশতেই আরম্ভ করেছেন, বিকেলটা সমিতির জন্য হাতে রেখে সকালের দিকে একটা আধটা টিউশনি করলেও তো মন্দ হতো না, কি বলেন? শিবনাথ উপেক্ষার হাসি হাসল। আপনি দেখছি সরকারি করে করে বুদ্ধিটাও সেরকম করে ফেলেছেন, বইয়ের রোজগার বাড়ু, স্ত্রী আরো বেশি টাকা উপায় করে এনে আমাকে খাওয়াক, আমি মোটেই সে লাইনে চিন্তা করি না। বরং আরো একটা মাস গেলে আমি ঠিক করেছি ওকে স্কুল থেকে ছাড়িয়ে আনবো, দেশের কাজ দশের কাজ নিয়ে ও যদি থাকতে চায় আমি বাধা দেব না, আমি আমার কথা বলছি, কাজ তো করে যাচ্ছি, পারিজাত ভোটে জিতবে বলে রাত দিন এই খাটুনি, কাজের প্রশংসাও করছেন কর্তারা, কিন্তু কেবল, একটু চুপ করে থেকে শিবনাথ নাকে শব্দ করে হাসল, হ্যাঁ কেবল ওই প্রশংসা দিয়েই শেষ অবধি তুষ্ট রাখতে চাইবেন কি না কে জানে, এখন তো একটি আদলাও নিচ্ছি না। যেন মদন জব্দ হয়ে গেল, আর একটা কথা বলতে পারল না। হাসির রেষ্টা ধরে শিবনাথ বলল, যান, আর আলো দেখাতে হবে না, ওই তো এসে গেছে, বনমালির দোকান দেখা যাচ্ছে, নিন, রাত্রিরে শুয়ে শুয়ে টানবেন। অতিরিক্ত দুটো সিগারেট মদনের হাতে গুঁজে দিয়ে ও নিজে আর একটা ধরিয়ে শিবনাথ এক লাফে জলপাইতলার নর্দমা ডিঙিয়ে বনমালির দোকানের সামনে উঁচু জমিতে এসে উঠল। কে? আমি। শিবনাথের পা থেকে মাথা পর্যন্ত জ্বলে উঠল গলার স্বর শুনে। এখানে অন্ধকারে দাঁড়িয়ে আপনি করছেন কি? মশাই, আপনার জন্য দাঁড়িয়ে আছি। রাস্তা ছেড়ে দিন, শিবনাথ গম্ভীর হয়ে বলল, এখন আড্ডা দেবার সময় না। কে গুপ্ত অন্ধকারে মাথা নেড়ে বলল, ব্রিলিয়েন্ট খবরটা আপনাকে শোনাতে রাত জেগে বসে আছি, শুনবেন না? দাঁতে দাঁত চেপে শিবনাথ ক্রোধ সংবরণ করল। তা খবর তো এ বাড়িতে নিত্যই লেগে আছে, কি আবার এমন নতুন খবর হল? ইচ্ছে করে শিবনাথ তার ছেলের হাসপাতালে মরা কি তার স্ত্রীর গলায় দড়ি দিয়ে ঝুলে থাকার ভীষণ খবর দুটোর উল্লেখ করলে না, এবং লোকটাকে একটু অনুকম্পাই করল। পাগল পাগল! অনেকটা নিজের মনে ফিসফিসিয়ে শিবনাথ নতুন প্যাকেটের মোড়ক ছিঁড়ে দুটো টাটকা সিগারেট পার করে বলল, নিন, স্মোক করুন। তা কখন ছুটি হলো আপনার? পাঁচুর মেসেজ ক্লিনিক রাত কটায় বন্ধ হয়? আরে মশাই, সে সারা রাত চালালেও চলে, ও ছেড়ে দিন, কাল থেকে আর আমি ওখানে যাচ্ছি না, দেশলাই দিন। কি হলো, ছেড়ে দিলেন নাকি চাকরি? আরে মশাই, আপনিও দেখছি এমন একটা রসের খবরের মুখে পাঁচু ক্লিনিক চাকরি আগর বাগর পাঁচ কথা টেনে আনছেন, দিন, দেশলাই দিন। কথা শেষ করে গুপ্ত মনে হলো যেন খুব জোরে হাসল, কিন্তু তা না, একটু কান পেতে থেকে শিবনাথ বুঝল নাকের তলায় গলার কাছের হাসিটাকে চেপে ধরে একটা বিশ্রী ঘিন ঘিনে আওয়াজ বার করল মাত্র। হাসির ধরন দেখে শিবনাথের মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেল। আপনার সঙ্গে রাত দুপুরে আমি হাতাহাতি করতে চাই না, কাইন্ডলি রাস্তাটা ছেড়ে দিন। বারো ঘরের উঠোনে ঢুকবার সরু পথ আগলে কে গুপ্ত দাঁড়িয়ে, সাত ও এক নম্বর ঘরের মাঝখান দিয়ে পথ, কমলার ঘরের বেড়ার গায়ে একটা হাত ও রমেশের ঘরের বেড়ার গায়ে আর একটা হাত রেখে কে গুপ্ত ফের সোজা হয়ে দাঁড়াল। সিগারেট ধরাতে হাত দুটো সে এইমাত্র একত্র করেছিল, জ্বলন্ত সিগারেট মুখে নিয়ে বলল, খবরটা শুনলে আপনার একটু উপকার হতো স্যার। পাগল! উপেক্ষার হাসি হাসল শিবনাথ, ইচ্ছে করলে লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে সে ওপারে যেতে পারে তার ঘরে, কিন্তু তার আগে সে চিমটি কাটল, স্ত্রী গলায় দড়ি দিয়েছে, ছেলে হাসপাতালে মরেছে, মেয়ে হাজতে, ইন্টারেস্টিং খবর বলার সময়টা বেছে নিয়েছেন ভালো, পথ দিন। আপনি রাত দেড়টায় এখন ফিরছেন কোথা থেকে? কাজ থেকে বেরিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে, কেন তার কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? ইডিয়েট, রাস্তা ছাড়ো। মশাই, একটুতেই এমন চটে যান। আপনি আমায় যেতে দিন। শিবনাথের রক্ত মাথায় উঠল, ঘাড়ে হাত রাখতে যাচ্ছিল সে কে গুপ্তর। গুপ্ত আবার সে ঘিন ঘিরে গলায় হেসে উঠল, হাত সরিয়ে নিয়ে শিবনাথ রাগে কাঁপতে কাঁপতে বলল, অপদার্থ পাপ, শিক্ষিত বাঙালি সমাজের কলঙ্ক,
পটাশিয়াম সাইনাইড গিলে মরতে পারো না নচ্ছার? মরবো, মরলে তো সবই শেষ হয়ে যাবে। আমি মরলে আপনাদের মজার মজার খবর শোনাবে কে বলুন? রাস্কেল! চারু এসেছিল, রাগ না করে কে গুপ্ত বলল। চারু রায়! কোথায়? আপনার ঘরে। শিবনাথ একটা বড় ঠোক গিলল। হ্যাঁ, এসেছিল কাল রাত্রে। সমিতির কাজকর্ম নিয়ে ডকুমেন্টারি ছবি তোলা হবে, তার জন্য রুচির সঙ্গে পরামর্শ করতে এসেছিল। তাতে হয়েছে কি? সমিতির সেক্রেটারি হয়েছে ও। আরে মশাই, আজ বিকেলেও চারু এসেছিল। হ্যাঁ, যদি এসেই থাকে তো দোষেরটা কি শুনি? এই নিয়ে হাসছো কেন স্টুপিড? আহ, গায়ে হাত দেবেন না, লাগছে। কে গুপ্ত ঘাট থেকে শিবনাথের হাতটা সরাতে চেষ্টা করল। আপনি মশাই আবার ভায়োলেন্ট হয়ে উঠছেন। তো ওসব বাজে বকছো কেন কুকুর? খেতে পাও না, রাস্তায় গাছতলায় আশ্রয় নিচ্ছ? আমার সময়ের মূল্য আছে, কাল সকালে কাজে বেরোতে হবে। পথ দাও, ঘরে যাই। বেশ তো, এভাবে কথা বলুন। শিবনাথ ঘাট থেকে হাত সরিয়ে নিতে কে গুপ্ত অনেকটা স্বস্তি বোধ করল। কথা আরম্ভ করতেই আপনি ঘাড়ে ধাক্কা দেবেন, মারধর করবেন, এটা মশাই টু স্পিক দি ট্রুথ মনে লাগে। আফটারঅল আমি আপনার নেক্সট ডোর নেবার। হ্যাঁ বলুন, কি হয়েছে? এক সেকেন্ড বলে শেষ করুন। শিবনাথ অস্থির গলায় বলল, আমার সময় দাম আছে। চট করে কথা বলল না কে গুপ্ত, ঘিন ঘিনে গলায় আবার হাসল, হাত দুটো বাড়িয়ে দুদিকের বেড়ার গায়ে ঠেকাল, যেন বাড়িটা এধার এবং ওধার দুদিক থেকে আরম্ভ হয়েছিল। সেভাবেই ঘরের নম্বর বসানো, তাই কমলা ও রমেশের ঘরের মাঝখান দিয়ে ভিতরে ঢোকার পথ। ঘাম ছিল শিবনাথ, পকেট থেকে রুমাল বার করে কপাল মুছল। তা আমি অতটা খেয়াল করিনি চারু যখন বাড়িতে ঢুকেছিল। দরজাটা ভেজিয়ে দিয়ে আজ অনেকদিন পর খালি ঘর পেয়ে মশাই একটু ফ্লোরে শুয়েছিলাম। হ্যাঁ, পুলিশের হাঙ্গামাটা মেটবার পর ডেড বডি সরিয়ে নিতে প্রায় সন্ধে হয়ে গেল কি না? হ্যাঁ তা তো হবেই, সি কমিটেড সুইসাইড, এ মামলার অনেক তথ্য, অনেক তল্লাশি। তারপর খালি ঘরে একলা শুয়ে শুয়ে কি ভাবছিলেন? অদৃষ্ট, জীবন, আপনাদের গুরু ভোলাগিরি কি বলেন? মশাই আবার আপনি বাঁকা রাস্তায় হাঁটতে শুরু করলেন। শুনুনি না, ইন্টারেস্টিং বলতে আমি এখানে কি মিন করছি? তাড়াতাড়ি শেষ করো কুকুর, শিবনাথ গর্জে উঠল। কিন্তু কে গুপ্ত তা গায়ে মাখল না। শুয়ে শুয়ে বেবিটার কথা ভাবছিলাম, হাজত থেকে ফিরে এলে বলে কয়ে ওটাকে আবার স্কুলে পাঠানো যায় কিনা। এমন সময় বুঝেছেন, এমন সময় মনে হলো চারু আপনার ঘরে দেবী দেবী বলে হঠাৎ গদগদ সুরে মন্ত্রপাঠ করছে। শুনে মশাই আমার এমন হাসি পেল, শালা ভূতের মুখে হরিনাম, হার বদমাইশ রায় পুজো আচ্ছা আরম্ভ করলো কি ভর সন্ধেবেলা? ভীষণ কিউরিয়াসিটি হলো। তারপর রুদ্ধশ্বাসে শিবনাথ গর্জন করতে গিয়ে থেমে গেল, যেন রমেশের কুকুরটা এসে পাশে দাঁড়িয়েছে। অন্ধকারে ভালো দেখা যায় না, গাছের পাতা সর সর শব্দ হয়, সারা বাড়ি ঘুমে নিঃসার। আর সিগারেট আছে? না। থাকবে, শুনুন গল্পটাই তা বলে শেষ করি। আমারও আপনার ঘরের মাঝে 11-12 নম্বর ঘরের মাঝখানে টিনের বেড়াটার এক জায়গায় একটা বড় ফুটো আছে, লক্ষ্য করেছেন? না না, আমি করিনি, আমি করি না স্টুপিড। অপরের ঘর দেখতে নিজের ঘরের ফুটো তল্লাশ করা আমার নেচার না। ফুটো দিয়ে তুমি কি দেখছিলে হারামজাদা, আমায় বলো। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে শিবনাথ পায়ের জুতো খুলে কে গুপ্তর মুখে দুঘা বসিয়ে দিল। ফ্যাল ফ্যাল করে একটু সময় তাকিয়ে থেকে পরে গুপ্ত আস্তে আস্তে বলল, মশাই আপনি এত চট করে মারামারি করেন। হ্যাঁ হ্যাঁ, ইয়ার কি করার জায়গা পাও না রাস্কেল? শিবনাথ জুতোটা ফের পায়ে পড়ল। আমি তো বলছি, গোড়ায় বলে রেখেছি আপনার ঘরে চারু কি করছিল না করছিল আমার দেখার কোনো ইন্টেনশন ছিল না, অন গড। তো তুমি হাসছো কেন শয়তান? কে গুপ্তর মুখে তখন হাসি ছিল না। মশাই আমার দেখার ভুল হতে পারে, আমি তো ভুলও দেখতে পারি, বিশ্বাস করা না করা দ্যাট ইজ আপ টু ইউ, কিন্তু তাই বলে আমি তোমাকে মেরে ঠান্ডা করে দেবো যদি আমার ঘর, আমার পরিবার, আমার স্ত্রী সম্পর্কে কোনো রকম খারাপ ইঙ্গিত শুনি বজ্জাত।
মুশকিল, কোথায় একটু স্ত্রী চরিত্র মানে সেক্স সাইকোলজি নিয়ে এরপর আলোচনা করব, সবটা ঘটনা বলে শেষ করে, মানে আমার স্ত্রী এই অবস্থায় কি করত, আপনার স্ত্রী কেন এটা করল। না তা না, আপনি শুরুতেই। কে গুপ্ত ঘিন ঘিনে সুরে আবার একটুখানি হাসল। আমার স্ত্রী কি করেছে? উন্মাদের মতো শিবনাথ লোকটার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ত, কিন্তু চট করে ধৈর্য ধারণ করল, রুমাল দিয়ে কপাল মুছে কাঁপা গলায় বলল, বলুন কি ঘটনা। শিবনাথ নতুন সিগারেট ধরালে, কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে কে গুপ্ত ঘিন ঘিনে হাসিটাকে ক্রমশ বড় করতে লাগল। ইন্টারেস্টিং বলছিলাম মশাই এই জন্যে যে, চারু গদগদ সুরে দেবী দেবী ডাকার সঙ্গে সঙ্গে উনি, হ্যাঁ আপনাদের ঘরের খুকির মা, এমন অদ্ভুত গলায় হেসে উঠল, কি বলবো, ইয়েস সি গিগলড লাইক এ বেব, একেবারে কচি খুকির মতো, তাই না ব্যাপারটা কেমন স্ট্রেঞ্জ মনে হলো। আর তখনই আমি মেঝে থেকে উঠে হামাগুড়ি দিয়ে বেড়ার ধারে গিয়ে সে ফুটোর গায়ে চোখ রাখলাম। ফুটোর গায়ে চোখ রেখে তুই কি দেখেছিলি আমায় বল, বলে শেষ কর স্কাউন্ড্রেল, না হলে আজ তোকে আমি গিগলড লাইক এ বেবি, তোমার বিলাতি বাটখারা নিয়ে এসেছো আমার ঘরের হাসির ওজন করতে, আমাদের গেরস্থ ঘরে, এই বল, বলে শেষ কর, না হলে। ইস, কে গুপ্ত যন্ত্রণায় কোকিয়ে উঠল, মারবেন না, এভাবে মারধর। শিবনাথ প্রবল শক্ত হাতে কে গুপ্তর গলা টিপে ধরেছে, মুখের কাছে মুখ নিয়ে সাপের মতো হিস হিস শব্দ করে বলল, আমি জানতে চাই তুই শেষ পর্যন্ত কি দেখেছিলি পশু। বলছি বলছি, প্রাণপণে শিবনাথের হাত ছাড়াতে চেষ্টা করতে করতে কে গুপ্ত সাপের মতো হিস হিস আওয়াজ বার করল মুখ দিয়ে, দম বন্ধ হয়ে কথাটা আটকে গিয়ে এই অবস্থা হচ্ছিল। আমি ভুল দেখতে পারি, কিন্তু আমি তো পরিষ্কার দেখলাম মশাই, দ্যাট বাগার হু চারু হি কিস রাইট অন হার। একটা আলো জ্বলল সামনে, শিবনাথ চোখ তুলল, হ্যারিকেন হাতে রুচি। আশ্চর্য, এত রাত্রে কি নিয়ে তুমি চাচামিচি করছো ওর সঙ্গে, ছেড়ে দাও বদ্ধ উন্মাদ, তুমি কি জানো না। রুচি ব্যস্ত হয়ে এগিয়ে এলো, শিবনাথ কে গুপ্তর গলা ছেড়ে দেয়। কে গুপ্ত চুপ করে একটু দাঁড়ায়, একবার রুচির মুখের ওপর চোখ বুলিয়ে তারপর নিজের মনে কি যেন বিড়বিড় করতে করতে শিবনাথের গায়ে না লাগে এভাবে পাশ কাটিয়ে তাড়াতাড়ি অন্ধকারে বাইরে রাস্তায় নেমে যায়। পাগল তাই না? অন্ধকার থেকে চোখ ফিরিয়ে শিবনাথ রুচির দিকে তাকায়। রাতের আধখানা ঘুমিয়ে উঠে চোখ মন্দ ফুলে ওঠেনি স্ত্রীর, হ্যারিকেনের আলোয় শিবনাথ চট করে লক্ষ্য করল, আমি তো তোমার গলার আওয়াজ শুনেই টের পেলাম পাগলটার সঙ্গে ঝগড়া করছো রাত দুপুরে। কি যা তা ভুগছিল, শিবনাথ গলা পরিষ্কার করল, ও তো আর নিজের মধ্যে নেই, সব শেষ করেছে, ছেলে গেছে, বউটাকে মেরেছে, মেয়েটা হাজতে, আর এদিকে নিশ্চিন্ত হয়ে এখন যা তা করছে। কে এক ভদ্রলোক এসেছিল সন্ধেবেলা পাঁচুর মেসেজ ক্লিনিকে তেল মাখাতে, শুনলাম ভদ্রলোক পোশাক ছেড়ে প্রাইভেট কামরায় ঢুকতে কে গুপ্ত তার শার্ট প্যান্টলুন টাই জুতো পরে পাশের ঘরে টেবিলে উঠে লাফালাফি তো করছিলই, তারপর হঠাৎ অশ্লীলভাবে শীষ দিতে দিতে ছুটে গিয়ে বিধু মাস্টারের ছোট মেয়ে মমতার গায়ের ওপর পড়েছিল। মমতা তখন একজন কাস্টমারকে বিদায় করে নিয়ে রেস্ট নিচ্ছিল। তারপর শিবনাথ একটা ছোট ঢোক গিলল, তুমি কার কাছে শুনলে, ছি ছি কি অসভ্য। এই তো একটু আগে পাঁচু এসে বলা বলি করছিল, পাঁচু কে গুপ্তকে তখনই দোকান থেকে তাড়িয়ে দেয়, বিধু মাস্টার বেবির বাবার নামে কেস করবে। তাই বলো, তাই তো। অন্ধকারের দিকে চোখ ফিরিয়ে শিবনাথ আবার কি ভাবল, কি ভাবছো তুমি? শিবনাথ অল্প হাসল, রুচির দিকে তাকায়, ডুবতে আর কিছু বাকি নেই, কিন্তু এখনো কেমন রসিক গুপ্ত তাই ভাবছিলাম। বেরিয়ে যাবে রস জেলখানায় গেলে, রুচি বলল, এদিকে থানা থেকে লোক এসেছিল খবর দিতে, মর্গে কাল রাত থেকে রুনুর ডেড বডি পচছে, পোড়াতে হবে। কি বলছে গুপ্ত? ওরাই যেন পুড়িয়ে ফেলে, তার সময় অর্থ এবং লোকজন কোনোটাই নেই, বলছে সৎকার সমিতিকে খবর দেয়া হোক, ওরা সব করবে। বইয়ের বেলায়ও তাই বলবে হারামজাদা, শিবনাথ ক্ষীণ গলায় হাসল, সুইসাইড, এরও পোস্টমর্টেম হবে, বলে সে আবার অন্ধকারে দেখতে লাগলো।
জোনাকি পোকারা নাচানাচি করছিল। বাড়ির বাইরে যাওয়ার রাস্তার মুখ ওটা, এইমাত্র ওখান দিয়ে কে গুপ্ত বেরিয়ে গেল। শিবনাথ ভাবে এই রাস্তা দিয়ে কিরণ গেছে, কমলা গেছে, সুনীতি গেছে, বেবি গেছে, প্রীতি বিথি দুই বোন গেল, সুপ্রভা গেছে, মল্লিকা নেই, বিধু মাস্টারের মেয়ে মমতা সাধনা মেসেজ ক্লিনিকে চাকরি করতে বেরিয়ে গেছে ওখান দিয়ে, একসঙ্গে অনেকগুলো বিবাহিত অবিবাহিত মেয়ের মুখ শিবনাথের চোখের সামনে ভেসে উঠল। এমনকি এ বাড়ির মালিক পারিজাতের স্ত্রী দীপ্তির চেহারাও মনে পড়ল তার। আর একটু সময়, তারপর অন্ধকারকে সম্পূর্ণ পিছনে রেখে শিবনাথ আলোর দিকে, রুচি যেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেদিকে ঘুরে দাঁড়াল। কি বলছিল তোমায়? রুচি প্রশ্ন করল। পাগলটার সঙ্গে কি নিয়ে ঝগড়া করছিলে? পয়সা চাইছিল, অনেক পয়সা দিয়েছি ওকে, আজ আবার? শিবনাথ স্ত্রীর চোখে চোখ রেখে সুন্দর করে হাসল। রাস্কেলটা আমার পকেটে হাত ঢুকিয়ে দেখতে এসেছিল পয়সা আছে কিনা। দাওনি তো? না, আমার এত মায়া দয়া নেই, শটটাকে কঠিন করল শিবনাথ। বলে কিনা এই পয়সা রোজগার করতে অনেক পরিশ্রম করতে হচ্ছে আমাকে। এসো ঘরে এসো। রুচির হাতের আলো নড়ে উঠল, শিবনাথ স্ত্রীকে অনুসরণ করল। সন্তোষ ওরা তো বলছেই, আজ চারুবাবু পর্যন্ত বলছিলেন ঠাট্টা করে, টাকা পয়সার গন্ধ পেয়ে পারিজাতের ইলেকশনের কাজে খাওয়া ঘুম বন্ধ রেখে তুমি খাটতে আরম্ভ করো। ঘাড় ফিরিয়ে রুচি হাসল। চারু এসেছিল বুঝি? কখন এসেছিল? একটুও অবাক হওয়ার ভান করল না শিবনাথ। বিকেলে, রাত 9টা পর্যন্ত তো বসে অপেক্ষা করে গেল তোমার জন্য, একটু চা করে দিলাম। বাবা, কত জানে লোকটা! আর্ট, কালচার, এদেশের বিউটি, ওদেশের বিউটি, বসে থেকে থেকে কত গল্প করে গেল। আর সেই সঙ্গে আমার একটু বদনাম? শিবনাথ না বলে পারল না। আহা, বদনাম আর কি, ঠাট্টা করে তো কথাটা বলছিল। যেন একটু ঝাঁজ ফুটল রুচির গলায়। তা যেমন বদনাম করে গেছে তেমনি তার দাম দিয়ে গেছে। আজ তো এক টিন সিগারেট রেখে গেছে তোমার জন্য, বলছিল বারবার শিবনাথবাবুকে দেবেন, ভালো জিনিস নিউ মার্কেট থেকে জোগাড় করে। রুচির কথা অসমাপ্ত থেকে গেল। হ্যাঁ, তাই নাকি, তাই বলো। প্রবল উচ্ছ্বসিত গলায় শিবনাথ বারো ঘরের উঠোন কাঁপিয়ে হেসে উঠল। বেশ বেশ, ভালো ভালো, পেটে খেলে পিঠে সয়, একটু বদনাম করেছে তাতে কি, কি বলো? বলে সে এমন অদ্ভুতভাবে স্ত্রীর দিকে তাকালো যে রুচি রীতিমতো ভয় পেল। কি, তুমি অন্য কিছু ভাবছো নাকি? এমনভাবে তাকিয়ে দেখছো কি আমার মুখের দিকে? হাসল না এবার আর, জোরে মাথা নেড়ে যেন হাজার চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে শিবনাথ বলল, পাগল, কিচ্ছু না, কি আবার ভাববো আমি, আমার অত শত ভাবলে চলে? এসো ঘরে এসো। বলে সহজ স্বাভাবিকভাবে স্ত্রীর হাতে হাত রেখে উঠোন পার হয়ে সে বারান্দায় উঠে গেল। এই উপন্যাস এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আবার অন্যদিন আসবো নতুন কোনো উপস্থাপনা নিয়ে। আজকের মতো নমস্কার।